পাগল করে দিবি, ঝোল লাগবে না, মাংসের ঝোল তো একটু আর সবজি দেবো। কুমড়ো আলু ছক্কা ভাত আছে, কুমড়ো আলু তরকারি আছে, মাছ আছে, ছোট ছোট চিকেন আছে, ডিম আছে, সবই আছে। চারাপোনা নেই, চারাপোনা যে একটা পড়া দে আগে, ভালো দেখে ভাই এখন শেষ হয়ে গেছে। ছোট ছোট পিস আছে, ভালো আছে, দাম কমের মধ্যে একটা বড় পিস আছে, হ্যাঁ আছে বড় পিস আছে, ছোট পিস পড়েছে সব শেষ। একটা ঠান্ডা দিলাম, খাও খিদে পেয়েছে, আর তারপর গরম একটা গরম পড়া দে, সাতটা দিয়ে খাবার চালু হয়ে যায়, টিফিন চালু হয়ে যাচ্ছে তিনটে। আর কিছু বলবো না, আমার অনেক লোক দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে, আমার রোজের লোক সব খাবে, আয় এই মাংস খাবে না, মাছ খাবে, তাড়াতাড়ি বল বাবু, তুমি একটু হাত ধো, তোমার একটু ভালো জায়গা বসতে। তুই তো এখন ভিড়ের সময় আছে, লেজা খেতে পারবি না, খালি গলা পড়ে আছে। একটা আলু দিলাম, কাকু বসার জায়গা হবে সামনে দেখতো, তাহলে কাকু ওখানে বসে যাও, আমি খাবার রেডি করছি, ভালো দেখা মাংস তো দিচ্ছি। এই থাড়া দিকে তুলতে আসো, সবাই দাঁড়িয়ে গেছে, ফাঁকা আছে, একটা ফাঁকা আছে, বড় নাহলে ভাত পাবি না, ভাত শেষ হয়ে আছে, মাছ ওই যে ভাত দিলো, মাংস ভাত খাবে, এখন কটা মাংস আছে দেখতো আগে, মাছ ভাত হবে, লেজা আছে তিনটে, দুজন আছে, পয়সার জায়গা হয়ে গেছে, ১৪০ টাকা তাহলে আসি, ৯০ টাকা না, ৯০ টাকা ৫০ টাকা, তাহলে ধর আগে খাওয়াটা দিয়া।